আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাতিনবীন মহাম্মলিহিবি আজমাইনবাদ রবীন্দিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ দয়া ও মেহেরবানীতে প্রতি জুমার নেয় আজকেও মসজিদুল হারমের জুমার খুতবা সোনার এবং খুদ্ সংক্ষিপ্ত সারসংক্ষেপ বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য আল্লাহ রবুল আলমিন তৌফিক দেন দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজ আঠারোই রজব চোদ্দোশো একচল্লিশ সিজিরি এগারোই মার্চ দুই আজ জুমার খুতবা দিয়েছেন ফদিলতু শেখ ডক্টর সাল ইবন আবদুল্লাহ ইবনা হমাইদ আল্লাহর রব্বুল আলমিন শেখের হায়াতে বরকত দান করুন তার ইমান এবং আমলে দান করুন আল্লাহ মামিন সম্মানিত মণ্ডলী আজ যে বিষয়ে ক্ষুদ্র প্রদান করা হয়েছে তা হল কোরআনে ক্যারিমের সুরাতুল কাসসের এটি ঘটনা কারুন মুসা আলাহ সলাামের সম্প্রদায়ের এক ব্যক্তি কারুনের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় আমরা কি শিক্ষা নিতে পারি এই ঘটনাকে কেন্দ্র করে আজকের জুমার খুতবা দেওয়া হয়েছে আজকের জুমার খুতবার মূল বিষয়টি ইনশাআল্লাহ আরও ক্লিয়ার করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব মা ফিকে ইল্লা বিল্লাহ সর্বপ্রথম প্রতিটি মুসলিম ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিনের ভয় তাক অর্জন করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন সমগ্র দুনিয়াকে আমাদের সেবায় আমাদের কাজের জন্য নিয়োজিত করেছেন সম্মানিত খতিব বলেন দুনিয়া খোলে কতলি আজিরিকুম যে সমগ্র দুনিয়া মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে রীলা আখের মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রবুল আলমিনের দাসত্ব করার জন্য তার ইবাদা করার জন্য আল্লাহর রবুল্লা আলমিন কোরআনে কারিমে বলছেন ফেমান ওদ ফাকদে ফাজ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়েছে জাহান্নাম তার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে ওদ খিলাল জান্না এবং জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে জান্নাত তাকে দান করা হয়েছে ফাকদে ফাজ সেই ব্যক্তি একমাত্র বিজয়ী আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এই সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আল্লাহ আহমিন প্রিয় উপস্থিতি আল্লাহ রব আলিন কোরআনে সূরা সুরা কসসের মধ্যে দীর্ঘ একটি ঘটনা বর্ণনা করেছেন ইনা করুন ক্যানা মিন কমে মুসা ফাবা আলাইহিম ও আতে না কুনুজ আল কনুজ আল্লাহ রব এই সুরাতে কারুনের দীর্ঘ একটি ঘটনা বর্ণনা করেছেন সুরা কসাসের ইন্না করুন ক্যানা মিন কমে মুসা ফাবা আলিহিম ও আতে না হুমিন ما إن مفاتحه لتنوء أُولِي الْقُوَّةِ إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وَابْتَغِ فيما ما أتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك. إي, أي الله رب العالمين جنّو অনেকগুলো শিক্ষণীয় ঘটনা রেখেছেন যে শিক্ষণীয় ঘটনাগুলো আমাদের ইমানকে বৃদ্ধি করবে আমাদের ইমানকে আরও মজবুত করবে আমাদের আত্মার প্রশান্তি করবে এবং কোরআনের সার্বিক যে ঘটনাগুলো আছে যে কোনো ঘটনা যদি আমরা তেদাব্বর করি আমরা যদি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি তখন দেখব যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই ঘটনার দ্বারা আমাদের ইমানকে আরও বৃদ্ধি করতে চেয়েছেন এই ঘটনাগুলো বর্ণনার মূল উদ্দেশ্য হল যাতে আমাদের ইমান আরও বৃদ্ধি পায় আল্লাহ রবুল্লাহ আলমিন এই সোরাতে সোরা কসে কারণের যে ঘটনাটি বর্ণনা করেছেন এখানে মূল কথাটি ছিল এটাই যে কারণকে আল্লাহ রবুল্লা আলমিন প্রচুর নিয়ামত দান করেছিলেন প্রচুর ধন সম্পদ তাকে দান করেছিলেন কিন্তু এই ব্যক্তি আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ সবাহান সেই ব্যক্তিকে তার যত ধন সম্পদ ছিল তার ধন ভাণ্ডার সহ তার বাড়ি তার প্রাসাদ তার যত কিছু ছিল সব কিছু মিলে আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে সবগুলোকে ধসে দিয়েছিলেন ফসহিবিদায় যে আল্লাহরবুল আলমিন বলছেন তাকে আর তার যে প্রাসাদ ছিল সবগুলোকে আমি ধসে দিয়েছিলাম এখানে সম্মানিত খতিব সাহেব যে বিষয়টি আমাদের দেশে আকর্ষণ করেছেন যে মূলত আল্লা রব্বুল আলমিন আল্লাহ সুবাহান এই ঘটনাতে কারুনের ঘটনা বর্ণনা করার মাধ্যমে আমাদেরকে একটা জিনিস ইঙ্গিত করছেন যে প্রতিটি যুগে প্রতিটি সময়ে প্রতিটি জায়গাতে এই ধরনের এক শ্রেণীর মানুষ হইতে পারে যাদের মধ্যে কারুনের স্বভাব কারুনের বৈশিষ্ট্যগুলো থাকতে পারে যারা যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত দান করে থাকেন যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধনসম্পদ দান করে থাকেন অথচ এই ব্যক্তিরা মনে করে এই সকল সম্পদ সবগুলো আমার নিজের পরিশ্রমের ফসল আর তার লিপ্ত হয় না হলো এক শ্রেণীর মানুষ এটা উল্লেখ করে আল্লাহ কারণের বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করে মূলত এক শ্রেণীর মানুষকেই এখানে ইঙ্গিত করা হয়েছে যে সকল ব্যক্তিদের বৈশিষ্ট্য কি যে তারা আল্লাহ নিয়ামতক স্বীকার করবে আর তারা মনে করবে এই যে সম্পদ এগুলো আমার নিজের অর্থ আমার নিজের পরিশ্রমের ফসল যাই হোক আল্লাহ হামান, ফেরাউন এই সকল ব্যক্তিকে এক একটি একই দলের অন্তর্ভুক্ত হিসেবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে গণনা করেছেন ইন্না করুন কোন এসেছে যে কারণ ফেরাউন তাদের কি ভয়াবহ শাস্তি ঠিক একইভাবে এ কারুন নমরুদ কারুন ফেরাউন এবং হামান সকলেই কেয়ামতের দিন তারা একই সাথে তাদের হাসর হবে তাদের তারা সকলেই যাহার নামে একই সাথে থাকবে সেই জন্য এই তিন এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে এই ধরনের ব্যক্তিদের মডেল হিসেবে উপস্থাপন করেছেন যারা যাদেরকে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে সব কিছু দান করেছিলেন কিন্তু এরপরও তারা আল্লাহ রবুল আলমী নাফরমানি করেছেন সম্মানিত উপস্থিতি মানব জাতির জন্য অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি পরিচালিত পরিচালক পরিচালিত করতে পারে এই ধরনের একটি বিষয় অর্থাৎ অর্থ ছাড়া মানুষ কখনোই তার জীবনকে পরিচালিত করতে পারে না কিন্তু এই অর্থ যদি কখনও মানুষ আল্লাহ রব্বুল আলমিনের যেই নির্দেশনা রয়েছে এই নির্দেশনার বাহিরে যদি সে ব্যয় করে অথবা আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামতকে যেভাবে ব্যয় করতে বলেছেন সেইভাবে যদি ব্যয় না করে যেভাবে সেটাকে অর্জন করতে বলেছেন সেইভাবে যদি সেটা অর্জন না করে তাহলে এই অর্থ যেভাবে তার জন্য মঙ্গল বয়ে আনবে তদুরূপ তার জন্য ক্ষতিও বয়ে নিয়ে আসবে যদি সে আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পদ্ধতি অনুযায়ী সেটার অর্জন এবং ব্যয় না করে থাকে প্রিয় উপস্থিতি দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দ্বিতীয় শিক্ষা হলো এই ঘটনা থেকে আমাদের জন্য যে এই শ্রেণীর মানুষেরা যারা আল মাসলাকুল কারুনি কারণের যেই পথ এবং পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে বা এই গুণাবলীতে যারা রয়েছে তারা তাদের যে সম্পদ রয়েছে তাদের ফেতনা যে মালের যে ফেতনা রয়েছে এই মালের ফেতনাতে সম্মানিত খতিব সাহেব বলেছেন যে দুই শ্রেণীর মানুষ আমরা এখানে ভাগ করতে পারি অর্থাৎ সম্পদের ফেতনার ক্ষেত্রে দুই শ্রেণীর মানুষকে আমরা ভাগ করতে পারি এক শ্রেণীর মানুষ হলো যারা অর্থলোভী কারণের মতো যারা তাদের দুনিয়ার অর্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে সুদ ঘোষ অন্যায় মানুষকে হত্যা করা মানুষের উপরে দুলুম করা সব কিছুই তারা করতে পারে এটা হলো প্রথম শ্রেণীর মানুষ দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ হল যারা ইমানদার যার যাদের কলমের মধ্যে ইলিম এবং ইমান রয়েছে তারা কি বলে সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমান যে যে সকল ব্যক্তিরা ইমান এনেছে তারা তারা বলে কি যে তোমাদের জন্য ধ্বংস হোক যারা পার্থিব এই সকল ধন সম্পদের জন্য নিজেদের সব নিজেদের ইমান আমলকি বিসর্জন দিচ্ছ তোমাদের জন্য ধ্বংস হোক বড় আল্লাহর রব্বোলা আলামিনের যে পুরস্কার রয়েছে মুমিনদের জন্য সেটাই হলো সবচেয়ে উত্তম আর যারা কাফের তারা কি বলে ক লে লেদিন আ ইউরিদু নালে দুনিয়া ইয়া লেই তেরে ন্যা মিছিলেমে উ থিয়া করুন যদি তারা বলে আর লেদিন আ ইউরিদু নালে হায়া দুনিয়া যারা নাকি পার্থিব জীবনকে কামনা করে তারা বলে যদি কারুনের মতো আমাদের সম্পদ হতো অর্থাৎ মুমিনরা মুমিনদের কামনা হলো আল্লাহ রব আলমিনের সন্তুষ্টি আর যারা অমুসলিম রয়েছে তাদের তাদের কামনা হলো যে কারুনের মতো তারাও অনেক সম্পদের মালিক হবে প্রিয় উপস্থিতি তৃতীয় নম্বর তৃতীয় নাম্বার যে শিক্ষা আমাদের জন্য সেটা হল দুনিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটি মূলত এই আয়াতগুলোরই একটি অংশ ওয়ালায়তনাসই ভ্যাকামিনার দুনিয়া অর্থাৎ আপনি আপ দুনিয়ার আপনার যে অংশ রয়েছে সেই অংশ আপনি ভুলে গিয়ে ভুলে যান না এর অর্থ হলো যে আমরা আমাদের এই দুনিয়াকে আমরা আমাদের দুনিয়াকে কিভাবে সাজাব। আমরা দুনিয়াকে সাজাবো আমরা দুনিয়াকে সাজাবো দুনিয়াকে প্রতিষ্ঠা করব দিনের মাধ্যমে আমরা আমাদের দিনকে বিসর্জন দিয়ে দুনিয়াকে সাজাবো না সময় কদিব সাহেব বলছেন যে আসসালাম তুমি রোজাহ দ আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদের সম্মানজনক হালার রিজিকের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদের দুনিয়া বেঁচে থাকার জন্য আমাদের যে প্রয়োজন সেটা আমাদের ভুলে ভুলে গেলে চলবে না এমন না যে আমরা এক শ্রেণীর মানুষ যেভাবে বস্তুবাদী হয়ে গিয়েছে সব কিছুই তাদের দিন বলতে কিছু নেই তারা মার দিই সব কিছু বস্তুর দিকে তারা মোকাপেক্ষি হয়ে গিয়েছে সেটাও যেভাবে হবে না আবার বা নিয়েও হবে না অর্থাৎ শুধুমাত্র আমরা দিনের কাজ দিকে এমনভাবে ঝাঁপিয়ে পড়বো দুনিয়াকে আমরা টোটাল বাদ দিয়ে দিব সেটাও না বরং দুনিয়া আমাদের প্রয়োজন রয়েছে কতটুকু যতটুকু আমার আমার জীবন আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমি সৎকার করার জন্য আমার চলার জন্য যে অংশ আল্লাহ রবাহ আলম আমাকে ধার্য করে রেখেছেন সে অংশের জন্য আমাকে চেষ্টা করতে হবে সময়তা খতিব সাহেব একটি ঘটনা উল্লেখ করেছেন লুকমার হাকিম উনি বলছেন যে ল্যাত হলি দুনিয়া যে তুমি দুনিয়াতে এমনভাবে ঢুকে পড়িও না ইয়াদুর আখের অতাক যে দুনিয়াতে এমনভাবে তুমি প্রবেশ করিও না যে প্রবেশের কারণে তোমার আখেরাতকে বিনষ্ট করে দিবে অর্থাৎ আমরা দুনিয়াতে দুনিয়া অর্জন করার জন্য এত বেশি নিমগ্ন হব না যার দ্বারা আমার দিনের মধ্যে ঘাটতি পড়ে যাবে আর আমরা দুনিয়াকেও এমনভাবে সারবো না উনি বলছেন ওয়ালা এত ও এত দুনিয়া দুনিয়ার যে অংশ আমার জন্য আল্লাহ রবুল আলমী নির্ধারণ করে নির্ধারণ করে রেখেছেন যেহেতু আমি দুনিয়াতে বসবাস করছি আমার আহারের প্রয়োজন রয়েছে আমার সদকা করার প্রয়োজন রয়েছে আমার পরিবার পরিজন রয়েছে আমার আত্মীয় স্বজন রয়েছে সেই জন্য দুনিয়াকে আমাকে একদম পরিপূর্ণ বিসর্জন দেওয়া যাবে না দুনিয়া আমাকে অর্জন করতে হবে যা কি পরিমাণ বলছেন ওয়ালা এত কি দুনিয়া তুমি দুনিয়াকে একদম টোটালভাবে বাদ দিয়ে ফেলিও না যাতে তুমি অন্যের উপর বোঝা হয়ে পড়ো কারণ আমরা যদি দুনিয়াকে একদম অর্জন না করি তাহলে আমরা অন্যের উপর বোঝা হয়ে যাব আমরা অন্যের কাছে হাত পাতবো তাহলে এই ক্ষেত্রে আমাদের বিষয়টা হলো এমনই যে যেভাবে আমাদেরকে মাত দিয়ে হওয়া যাবে না পরিপূর্ণ বস্তুবাদী হওয়া যাবে না আবার আমাদেরকে রহবানিও হওয়া যাবে না যে আমরা টোটাল দুনিয়াকে বিসর্জন দিয়ে দিনের নামে আমরা দুনিয়াকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ইসলাম বা যে কোনো একটা ধর্ম ব্যবস্থাকে নিয়ে আমরা থাকবো তাহলে যে অংশটুকু দুনিয়ায় আমার জন্য প্রয়োজন সে অংশের জন্য আমাকে চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত মণ্ডলী এই ঘটনা থেকে পারুনের ঘটনা যে ঘটনা কোরআন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী বর্ণনা করেছেন এ থেকে চতুর্থ নম্বর শিক্ষা হল আমাদের জন্য ওয়ালায় ফিল্লার যে জেমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না কারণ আমরা দেখে থাকি যে যে সকল বিশৃঙ্খলা হয়ে থাকে দুনিয়ার মধ্যে এই সকল বিশৃঙ্খলার বিশৃঙ্খলতার অন্যতম একটি কারণ হলো অর্থব্যবস্থা আমরা যদি আজ দেখি সামাজিক যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে এই সকল বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে অর্থনীতি যদি কোনো মানুষের মধ্যে অর্থনীতির হ্রাস থাকে অর্থাৎ ব্যাপক হয়ে তাদের নিকট অর্থের ছয়লাভ না থাকে তাহলে অনেক প্রকারের বিশৃঙ্খলা সেখানে হয় না যেমন মানুষ অন্যায়ভাবে ভক্ষণ করছে হারামের লেনদেন করছে তারপর মানুষ অন্যের উপরে জুলুম করছে ব্যবিচার করছে এই যে বিষয়গুলো এগুলোর অধিকাংশ বা এগুলোর মূল কারণ হল অর্থনৈতিক অর্থনীতির ক্ষেত্রে অত্যাধিক চাহিদা অর্থনৈতিক ক্ষেত্রে যদি অত্যাধিক চাহিদা থাকে তাহলে এই অত্যাধিক চাহিদা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর এর ফলে সামাজিক নিরাপত্তা মানুষের পারস্পরিক সম্পর্ক এগুলো সবগুলোর মধ্যেই ঘাটতি পড়ে যায় হাদিস এসেছে রসুল্লাহ সাল মিন বলেন বলা হচ্ছে যে যাই আন যদি দুইটা চিতা বাঘ বা দুইটা বাঘ ক্ষুধার্ত দুইটা বাঘকে যদি আপনি একটি মেষ পালের মধ্যে ছেড়ে দেন একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেন তাহলে তারা এই পালটাকে কিভাবে ধ্বংস করে দিবে যেভাবে ব্যাপকভাবে ধ্বংস করে দিবে ঠিক আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে একজন মানুষ আলমার ও আল শরফ দিন যে এই ধরনের যদি কোনো ব্যক্তি দুনিয়ার প্রতি এমনভাবে তার আসক্তি বেড়ে যায় যে আসক্তির কারণে সে দিনকে ছেড়ে দিচ্ছে তাহলে এই ক্ষুধার্ত বাঘ যেভাবে আপনার ছাগলের বকরির পালকে ধ্বংস করে দেয় এই ব্যক্তির মালের প্রতি তার উচ্চ পদের জন্য এই ব্যক্তির যে অন্তরে যে অবস্থা তৈরি হবে অন্তরের মধ্যে যে ব্যাপ্তি তৈরি হবে যে আগ্রহ তৈরি হবে এই আগ্রহ তার দিনকে সেইভাবেই ধ্বংস করে দেবে আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে এই সকল অর্থনৈতিক যে বিশৃঙ্খলা রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন পঞ্চম নম্বর শিক্ষা হলো আল গরু আল বাফরা যে মানুষের আত্ম অহমিকা মানুষের কাছে যখন অর্থ চলে আসে মানুষ তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজেদের যখন নিজেদের মধ্যে আল্লাহ রবুল আলম যখন তাকে নিয়ে আমত দান করে সে আত্ম অহমিকা অহংকার সে মানুষের কাছে প্রকাশ করা শুরু করে তার আচার আচরণ আচার আচরণের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায় তার কথার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায় কথার ঢং পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তার মধ্যে অহংকার কাজ করে সে মনে করতে শুরু করে এই যে মাল আমি পেয়েছি কল ইন অলমিন এই যে সম্পদ এই সম্পদ তো আমার পরিশ্রমের ফসল আমার বিদ্যা আমার বুদ্ধি খাটিয়ে তো আমি এই সম্পদকে অর্জন করেছি সুতরাং এরপরে সে অহংকার শুরু করে দেয় সে অন্যের উপরে জুলুম শুরু করে দেয় গরিবদের সামনে অসহায়দের সামনে সে তার সম্পদের বড়ত্ব প্রকাশ করে এর ফলে ওই সকল মানুষের মধ্যে সম্পদের প্রতি বা দুনিয়ার প্রতি তাদের যে আরও আগ্রহ সেটা আরও বাড়িয়ে দেয় সেই জন্য এই যে আত্ম অহমিকা এই আত্ম অহমিকাকেও অবশ্যই আমাদেরকে কন্ট্রোল করতে হবে যদি আমরা এই আত্মহমিকাকে কন্ট্রোল করতে না পারি যদি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেই আমরা যদি দুনিয়ার প্রতি বেশি লোভী হয়ে যাই তাহলে আমরা আমাদেরও পরিণতি পরিণতি হবে শেষ পরিণতি হবে কারনের মতো যা ইনশাআল্লাহ খোদ বা শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা শুনবো যে কারণের শেষ পরিণতি কী হয়েছিল সম্মানিত শ্রোতামণ্ডলী আমার সর্বশেষ যে শিক্ষা এই আয়াত থেকে আমাদের জন্য ফি ফিজিনাতি যখন কারুন সে মানব মানুষের সমাজে বা তার সমাজে বের হতো সে চাকচিক্য সহকারে তা তার যে সম্পদ রব্বুল আলম তাকে দিয়েছিলেন সে এমনভাবে সেটাকে প্রকাশ করত অহংকার বসতি হয়ে সে অন্য অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করত এবং সে সেটাকে নিয়ে অহংকার করত তখন সে আল্লাহ রবুল আলমে নাফর মানে লিপ্ত হতো এই যখন একজন মানুষের মধ্যে তার অর্থনৈতিক স্বচ্ছলতার কারণে যখন এই ধরনের তার মধ্যে অবস্থা সৃষ্টি হয় আল্লাহ রব্বুল আলম তখন কি করছেন ফাখ নে আল্লাহ আল্লাহ রবুল আলমিন এ কারণকে তার সম্পদ সহ তার যত কিছু রয়েছিল সবগুলোকে একসাথে আল্লাহ রব্বুল আলমিন ধসে দিয়েছিলেন নাওয়দিন জাহিক আল্লাহ রুবুল্লাহ আলমিনের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই ধরনের শাস্তিতে পদিত করেন আল্লাহ রুবুল আলমিন যেন তার যে নিয়ামত তার যে অর্থনৈতিক স্বচ্ছলতা আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন দান করেছেন সে অর্থনৈতিক স্বচ্ছলতার যে নিয়ামতের সুক্রিয়া যেভাবে করতে হয় সেভাবে যেন আমরা করতে পারি আল্লাহ রুবুল্লা আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহম্ম আমিন সম্মানিত শ্রোতামণ্ডলী সমেত খতিফ সাহেব আমাদেরকে দৃশ্য আকর্ষণ করছেন যে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে সম্পদ দান করেছেন তা তাদের কলবটাকে দুই ভাগে ভাগ করা যায় আমরা যদি দেখি তাহলে এক শ্রেণীর মানুষের কলব হলো। সুলাইমান আলী সাল্লা সাল্লামের করবের মতো যিনি যাকে আল্লাহ রব্বুল আলমিন সমগ্র পৃথিবীর এমন ক্ষমতা এমন সম্পদ তাকে দান করেছিলেন যিনি নিজেই বলেছিলেন যে ইয়ারব আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে আপনি এর পরবর্তীতে কাউকে আর দান করবেন না যার ইশারায় বাতাস চলতো বাতাস তাকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেত জিনদের যিনি কাজে লাগিয়েছিলেন পাখি পশুদের ভাষা যিনি বুঝতেন তিনি কি বলছেন হ্যাঁ এটা হল আমার রব্বুল আলমিনের অনুগ্রহ দয়া উনি আমাকে পরীক্ষা করছেন আমি কি আল্লাহ তাআলা সুক্রিয়া জ্ঞাপন করছি নাকি আমি তার নাফর মানিতে লিপ্ত হচ্ছি প্রিয় পরিস্থিতি এই হলো মুমিনদের কলব যাদেরকে আল্লাহ তালা প্রচুর সম্পদ দান করেন এরপরও তারা আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করে এবং আল্লাহ রবুল আলমিনের রাস্তায় ব্যয় করে আর অপর পক্ষ হলো যারা কারুনের যারা মনে করে যে এই যে সম্পদ এই সম্পদগুলো আমার হ্যাঁ মিন মিনি এগুলো এগত আমার নিজের পরিশ্রমের ফলে আমার নিজের পরিশ্রম করে আমার বুদ্ধি বিবেক দিয়ে আমি সম্পদকে অর্জন করেছি তার আল্লাহর রবুল্লাহ আলমীর নাফরমানি করে থাকে সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমি আপনি আমার সমাজ আমার ভাই আমার প্রতিবেশী কোন দলের অন্তর্ভুক্ত হচ্ছি আমরা কি সুলাইমান আলাই সাল্লা সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি নাকি আমরা সে কারণের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে তার যে উপদেশ সেগুলো বোঝার এবং মানাত পরিদান করুন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন একটি ঘটনা হাদিসের মধ্যে এসেছে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন ই হাকিম ইনহাদ হাকিম এই যে পৃথিবী এই পৃথিবীর যে যে সম্পদ রয়েছে এগুলো হলো মানুষকে আকর্ষণ করে মানুষ এগুলো পেতে চায় ফামান ফাম নাফসিন বি সাফসিন বৌরিক যদি কোনো ব্যক্তি এই সম্পদকে অর্জন করে মানুষকে দান করার জন্য সদকা করার জন্য সে তার প্রতি প্রবল আগ্রহ না থাকে এই সম্পদের প্রতি তার আল্লাহ আল আলমিন তার এই সম্পদের মধ্যে বরকত দান করবেন ওমেন আখাহী ইশরাফিনফসিন লমিউবা ফি আর যদি কোনো ব্যক্তি এই সম্পদকে অর্জন করতে চায় অত্যাধিক হেরস অত্যাধিক লালস লালসতায় লিপ্ত হয়ে দুনিয়াকে পাওয়ার জন্য এবং নিজের এই সম্পদ অর্জন করছে নিজের বুদ্ধি বিবেক দিয়ে এই ধরনের যদি মনে করে ফাঁকে না কাললে বা এই ব্যক্তি তো সেই ধরনের ব্যক্তিদের মতো যে খাবে কিন্তু তার তৃপ্তি হবে না তার পেট ভরবে না সুফলা আর উত্তম হাত হলো উপরের হাত যে হাতের মাধ্যমে মানুষ দান করে থাকে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমরা যদি দুনিয়া অর্জন করি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তাতে কোনো সমস্যা নেই আর যদি আমরা দুনিয়া অর্জন করি শুধুমাত্র দুনিয়ার জন্য অহমিকা আত্মহমিকা প্রকাশের জন্য দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আল্লাহ রবুল্লা আলম যে সকল জিনিস নিষেধ করেছেন সেগুলো করার জন্য তাহলে আমাদেরকেও সেই কারণের দলভুক্ত হতে হবে তাকে যেভাবে শাস্তি দিয়েছেন জমিনকে তার জন্য ধসে দিয়েছেন সেভাবে এই সকল ব্যক্তিদেরকেও ধসে দিবে আল্লাহরবুল্লাহ আলমী আমাদেরকে আমাদের যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতকে যেভাবে সুক্রিয়া আদায় করতে হয় যেভাবে এর ব্যয় করতে হয় সেভাবে ব্যয় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে সম্মানিত খতিফ সাহেব বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টি দৃষ্টিপাত করেন উনি বলেন যে আল্লাহ রবুল আলমী আমাদেরকে যে মুসিবত যে বাড়া আমরা দেখতে পাচ্ছি এই বাড়া মুসিবত থেকে আমাদেরকে বাঁচার জন্য বিশেষ করে করোনা ভাইরাস সহ যে মহামারী বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এ থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্তেক ফার করতে হবে বেশি বেশি করে ইস্তেক ফার করতে হবে আমাদের কলবগুলো শক্ত হয়ে গিয়েছে আমাদের কলবগুলো আল্লাহ ব্লা আলামিনের পথ থেকে ভিন্ন দিকে ফিরে গিয়েছে আমাদের সেই কলবকে আল্লাহর বলা আলামিনের দিকে মোকাবেকি করতে হবে আল্লাহ বলে আলামীনকে ভয় করতে হবে আল্লাহ বোলা আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ তালা বলেন ফ্যালাহুল আইভি জে আহুম্বা সুনাত দরু বলে কসাত কলো বহুম যে যখন আল্লাহ বোন আল কঠিন ভয়াবহ শাস্তি তাদেরকে গ্রাস করলো কিন্তু তারা কান্নাকাটি করলো না আল্লাহ রব্বুল আলমিনের কাছে স্টেক ফার করল না তাদের কলবগুলো কঠিন হয়ে গিয়েছিল আমাদের কলবগুলো যেন কঠিন হয়ে না যায় যখন বালা মুসিবত এসে গিয়েছে আমরা যেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আল্লাহ রব আলমিনের নিকট বেশি বেশি করে স্টেক ফার করি আমরা যেন তৌবা করি আমরা যেন আল্লাহ রবুল্লা আলামিনের দিকে ফিরে যাই আমরা যেন কান্নাকাটির মধ্যে লিপ্ত হয়ে যায় আমরা যেন এই সকল বালা মুসিবত নিয়ে হাসি ঠাট্টা না করি আমরা যেন এগুলো নিয়ে তামাশায় লিপ্ত না হয়ে যায় আমাদের উচিত হলো আল্লাহ রব্বুল আলামিন যে বালা মসুদ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে বেশি বেশি করে স্ট্রেক করা আমাদের গুনার জন্য ক্ষমা করা ক্ষমা চাওয়া এবং বেশি বেশি করে কান্নাকাটি করা আল্লাহর্বাল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে বেশি বেশি করে দোয়া পড়তে দোয়া পড়তে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আবু দাউদের হাদিস যদি কোনো ব্যক্তি এই দুয়াপ বিসমিল্লাহ দিল্লা ইয়দুরমা হাসি সিমিল্লাহ ইসলামা ওসমিআ আলিম তাহলে আকস্মিক কোনো বারা মুসিবত কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো ধরনের আপদ বিপদ কোনো মুসলিমকে গ্রাস করবে না ইমান সহিত আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা যদি সকালবেলায় তিনবারে দুয়াপি সন্ধ্যা পর্যন্ত আমরা নিরাপদ থাকবো একইভাবে যদি আমরা সন্ধ্যার সময় এই দোয়া তিনবার পড়ি আমরা সকাল পর্যন্ত নিরাপদ থাকবো আমরা বেশি বেশি করে এই দু পড়ব ইসমিল্লাহ্লাহ ইয়দুরমা আসমিল্লাউলাহ ইসলামা ওসিমিয়াউল আলীম এবং অন্যান্য যে সকল দোয়া আছে সেগুলোও পড়বো যেমন আল্লাহমিনী আউদ্দিকমিনাল বা রসিউল ওল উল জুজাম মিনসঈস কম এই সকল দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, যাতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যাবতীয় আপদ বিপদ এবং যে ভাইরাস জনিত করোনা ভাইরাস সহ যাবতীয় আপদ বিপদ থেকে আল্লাহ রবুল্লাহ আলম যেন আমাদেরকে হেফাজত করেন পরিশেষে সম্মানিত খতিব সাহেব সমগ্র মুসলিম উম্মার জন্য মুসলিমদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করেছেন তৌবা করেছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আল্লাহ রবুল আলমিনের একত্রতা ঘোষণা করছি মানুষ যে সকল বিষয়ে ভয় পাচ্ছে মানুষ যে সকল বিষয়ে আদ ব্যাপকভাবে টেনশনে ভুগছে সে সকল বিষয় থেকে আমরা আল্লাহ রবুল আলমীর নিকট আশ্রয়ে প্রার্থনা করছি আমরা যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন এই সকল ভয় থেকে বিধি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ আকবার আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বড় আল্লাহ রবুল আলমিনের সাথে আমরা কাউকে শিরিক করি না আমরা আল্লাহ আল্লাহ তালের পবিত্রতা ঘোষণা করি আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে পৃথিবীর যাবতীয় অকল্যাণ অনুষ্ঠিত থেকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আশ্রয় চাচ্ছি এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে যেহা আমাদেরকে যে সুস্থ জীবন দান করেছেন সেই জন্য আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি আমরা সে আলামিনের আলমিনের নিকটাকল করি যিনি চিরঞ্জীব যার কখনো মৃত্যু হবে না তিনি আমাদেরকে সর্বদাই হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমগ্র মুসলিম উম্মাকে যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে মুসলিমরা যেখানেই আছে না কেন আল্লাহ রবুল আলমিন প্রতিটা মুসলিম মুসলিমকে যাবতীয় আপদ বিপদ করোনা ভাইরাস সহ সকল সকল প্রকার অসুখ মুসিবত থেকে মুসলিমদেরকে হেফাজত করুন আল্লাহম্ম আমিন আজকের খোদবার সংক্ষিপ্ত তরজমা এখানে শেষ করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমরা যা শুনেছি আমাকে নিজ আমার আমাকে আপনাদের সকলকে আমল করার এবং বিশেষ করে প্রচার প্রসার করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আল্লাহ আলহ নবীনা মোহাম্মদ ও আল আলহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক